আমরা অনেক ধরনের সেতু বা ব্রিজ দেখে থাকি। কিছু কিছু সেতু আছে তা খুব লম্বা, কিছু অদ্ভুত বা কিছু ভয়ঙ্কর। আপনি কি এমন কোন সেতুর সম্পর্কে জানেন যে সেতুটি শুধু ঘাস দিয়ে তৈরি? জানলেও কিভাবে তৈরি করা হয়েছে, সেতু তৈরি করার পেছনে কারণটা কি আছে, সেই সেতু দিয়ে মানুষ কি যেতে পারে, এরকম অনেক কোশ্চেন বা প্রশ্ন আমাদের কাছে আসতেই পারে। এই ভিডিওতে আমরা সবকিছুই জানব। পেরুর কুস্কো অঞ্চলে আপুরিম্যাক নদীর উপরে প্রতি বছর ঘাস দিয়ে একটি সেতু বানানো হয়। পোয়েস ওয়াচাকা নামে সেতুটি মূলত ইঙ্কা সভ্যতার দড়ির সেতু সর্বশ্রেষ্ঠ নিদর্শন। হাতে বোনা সেই সেতুটি গত 600 বছর ধরে ইঙ্কা সভ্যতার অধিবাসীরা তৈরি করে আসছে। আগের বছরের সেতুটি ফেলে দিয়ে নতুন করে আরেকটি সেতু স্থাপন করা হয়। ইঙ্কা সভ্যতার অধিবাসীদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে এই সেতুটি তৈরি করার প্রথা চলে আসছে। নদীর দুই পারে মানুষরা এতে অংশগ্রহণ করে। প্রথা অনুসারে কেবল পুরুষরাই মূলত সেতু তৈরি করার কাজ শুরু করে, আর নারীরা উপর স্থানে বসে তারা দড়ি বানানোর কাজ করতে থাকে। সেতুটি তৈরি করতে লাগে বড় বড় 6টি দড়ি। দড়িগুলো 1 ফুট পুরু হয়ে থাকে। প্রতিটি দড়িতে থাকে প্রায় 120টি চিকন দড়ি। সবাই যখন কাজে ব্যস্ত থাকে, আশেপাশে গ্রাম থেকে অন্যরা তারা তাদের জন্য রান্না করে নিয়ে আসে। সেই রান্নায় থাকে মুরগির মাংস, গিনিপিক, ট্রাউট নামে পেরু আপুরিম্যাক নদীর মাছ। এইসব রান্নাগুলিতে আলু ব্যবহার করা হয়। পুরনো সেতুটি কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। ঘাস দিয়ে তৈরি হওয়ার কারণে তা পচে যায় খুব তাড়াতাড়ি। সেতুটি তৈরির তৃতীয় দিন কয়েকজন পুরুষ সেতুর উপরে উঠে ও ছোট ছোট কিছু দড়ি রেলিং থেকে সেতুর মেঝে পর্যন্ত বেঁধে দেয়। এটি বেড়ার মতন কাজ করে, যেন সবাই নিরাপদে সেতুটি পার হতে পারে। 6টি বড় দড়ি, 4টি থাকে হাঁটার জন্য, আর দুপাশে বাকি 2টি দড়ি লাগানো হয় হাত দিয়ে ধরার রেলিং হিসাবে। শুধুমাত্র ঘাস, মানব শক্তি ব্যবহার করে এই সেতু তৈরি করা হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি এতে ব্যবহার করা হয় না। 2013 সালে এই সেতুটি বিশ্বের ঐতিহ্যে তালিকাভুক্ত করা হয়। প্রতি বছর কোয়েস ওয়াচাকা সেতু নতুন করে নির্মাণ করা হয়। চতুর্থ দিনে খাবার ও সঙ্গীত উৎসবের মধ্যে দিয়ে এই নির্মাণ কাজ শেষ করা হয়। নির্মাণ ও উৎসব এমনভাবে আয়োজন করা হয় যে তা জুন মাসে দ্বিতীয় রবিবার গিয়ে সমাপ্ত হয়। যতই ঝড় জল হোক বা যাতায়াতের এই সেতুর ঘাস কিন্তু ছিঁড়বে না। তৈরির দিন থেকে প্রায় 1 বছর পূর্ণ হওয়ার আগে সেটা দুর্বল হতে শুরু হয়। তাই প্রতি বছর ইনকা সভ্যতার মানুষ একই জায়গায় এই সেতুটি নির্মাণ করে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।